শহীদ জায়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সার মারা গেছেন সকালে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখানেই মারা যান তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা জুমা গুলশানের আজান মসজিদে তার প্রথম জানাজা হয়েছে বারেমের হিমঘরে রাখা হবে মরদেহ রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে হবে দ্বিতীয় জানাজা তার স্বামী শহীদুল্লাহ কায়সার ছিলেন বিশিষ্ট সাংবাদিক লেখক বুদ্ধিজীবী ও রাজনীতিক উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কয়েকজন সদস্য শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায় তারপর আর ফেরেননি তিনি এরপর শুরু হয় দুই সন্তান নিয়ে পান্না কায়সারের সংগ্রাম নানান প্রতিকূলতা পাড়ি দিয়ে একা হাতে মানুষ করেছেন দুই সন্তান সমী কায়সার এবং অমিতাভ কায়সারকে কিন্তু তিনি শুধু সংসার জীবনেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি শিক্ষকতা করেছেন বেগম বদুন্নেসা কলেজে করেছেন লেখালেখি আমার বাবা আমাদের সবাইকে গান শিখিয়েছেন তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ আগে পরে মুক্তি নীলিমায় নীল হৃদয় বাংলাদেশ অন্য কোনোখানে রাসেলের যুদ্ধযাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণার অবদানের জন্য দু সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন সাল থেকে তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয় রাজনীতিতেও ভূমিকা রাখেন পান্না কায়সার উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি হ্যাঁ সেখান থেকে আমাদের উত্তরণের পথও আমাদেরকে শুক্রবার সকালে সারা দেশ থেকে আগত খেলাঘরের সংগঠকদের সাথে বৈঠক ছিল তার তার আগেই হঠাৎ করে নিজ বাড়িতে অচেতন হয়ে পড়েন হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে সারা জীবন বিভিন্ন জেলায় জেলায় যেয়ে খেলাঘর সংগঠনকে তিনি গড়ে তুলেছেন শিশু কিশোরদেরকে তিনি ভালোবাসতেন সেই শিশু কিশোরদের জন্য তিনি অত্যন্ত নিবেদিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি শোকবার্তা পাঠিয়েছেন এবং যারা যাচ্ছে নেতৃবৃন্দ শ্রমিক আচার সাথে বসে তার পরিবারের সাথে এবং আজকে এই জুমার পরে আসাদ মসজিদে ওখানে জানা যাওয়া হবে এবং ওই জানা যাওয়ার পরে রাষ্ট্রে এখানে হবে এখান থেকে না হবে বার্ডেমে ঈশ্বর জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা নগদ আসার পরে এখন দিনে বাচ্চা আশি টাকা দুই বছরে সাতান্ন হাজার ছয়শো টাকা